অসম সরকারে মহিলা আত্মসহায়ক গোটৰ সদস্য সকললৈকে 10,000 কৈ টকা আমি অনুদান হিসাবে আগবঢ়াম। ইয়াৰ ইতিমধ্যে ইলেকশনের আগত সবে পপত্র পূরণ করেছিল আর ইয়ার এতিয়া অনুসন্ধান চলি আছে। আর মই যিমান দূর জানো প্রায় 35,00,000 মহিলায় 10,000 কৈ টকা পাব, তার মানে 3,500 কোটি টকা। আর এই 10,000 টকা ঘুরাই দিব নালাগে। এতিয়া নেটফিয়ে যদি ইয়ার ভিতর যিসকল বিচাৰে তেওঁলোকক যদি 15,000 টকার একটা লোন দিব পারে, তেতিয়া হলে মহিলাসকলে 25,000 লগ লাগি কিবা তাক ভাল কাম করিব পারিব। বা এই বছর যদিও নিদিয়ে, আমি অহা 10,000 টকা যিসকলে ভাল কাম করিব তেওঁলোকক আমি পিছত আরো 15,000 দিব। তেতিয়া যদি নেটফিয়ার লগত 10,000 টকা এটা লোন দিব পারে, তেতিয়া মহিলাখিনি উপকৃত হব। কিন্তু নেটফি ইমান ডাঙর অনুষ্ঠানও নহয় যে সকলকে দিব পারিব। গতিকে আমি গোটেইকেইটা নেটফি আর বেলেগ ব্যাংক সমূহের লগতো কথা পাতি আছো যে সরকারের টাকাখিনিতো সুদ দিব নালাগে, ঘুরাই দিব নালাগে, অনুদান হব। কিন্তু তার লগত আপনালোকেও যদি লোন এটা দিব পারে, তেতিয়ালে মহিলাখিনিয়ে নিজের ভরির উপর নিজে ঠিয় হব পারিব। এইটো এটা আমার ডাঙর প্রোগ্রাম, এটা আমি চিন্তা চর্চা করে আগবাড়ি গৈ আছো। প্রথমতে মোক 10,000 টাকাটো দি লব দিয়ক, তারপিছত আমি বাকিখিনি পর্যায়ত আমি আগবাড়ি।